আপনি যদি ইউনেট ব্যবহার করে থাকেন ইউসিবি ব্যাংকের, তো ইউনেট থেকে কীভাবে আপনি অন্যান্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার করবেন, বিশেষ করে অগ্রণী ব্যাংকে টাকা পাঠাবেন, তো আজকে ভিডিওতে আমরা এই বিষয়টাই দেখব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তো অ্যাকচুয়ালি শুরুতে আপনি ইউনেটটি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর আপনার এরকম একটি ড্যাশবোর্ড আসবে। তো এখান থেকে দেখেন নিচে অনেকগুলো মেনু আছে, ফান্ড ট্রান্সফার, পেমেন্টস, এছাড়া আরও অনেকগুলো অপশন আছে, প্রোফাইল, মোর। তো আমাদের যেহেতু টাকা পাঠাবো আদার্স ব্যাঙ্কে, তো আমাদের কাজ হচ্ছে ফান্ড ট্রান্সফার এই অপশনে। তো এখানে গেলে আপনারা দেখেন ইউসিবি ব্যাঙ্ক টু ইউসিবি ব্যাঙ্ক, আদার্স ব্যাঙ্ক, MFS, অনেকগুলো অপশন আছে। যেহেতু আমরা আদার্স ব্যাঙ্কে পাঠাবো, অগ্রণী ব্যাঙ্ক যেহেতু আদার্স ব্যাঙ্কের মধ্যে পড়ে, তো এখানে আমরা আদার্স ব্যাঙ্কে যাব। গেলে আপনার ফর্ম যে অ্যাকাউন্ট থেকে যাচ্ছে সেটা দিবেন, আর টু, এখানে টু হচ্ছে আপনি যে অ্যাকাউন্ট টাকা পাঠাতে যাচ্ছেন, সাপোজ অগ্রণী ব্যাঙ্কের অ্যাকাউন্ট। তো আমি এখানে বেনিফিশিয়ারি হিসেবে অগ্রণী ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটি সিলেক্ট আগে সেভ করে রেখেছি। তো আপনি কীভাবে বেনিফিশিয়ারি অ্যাড করবেন সেই অপশনটাও আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি। বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য আপনাকে ড্যাশবোর্ডে যে অপশনটা আমি শুরুতেই দেখিয়েছিলাম, তো এই জন্য ড্যাশবোর্ডে যেতে হবে। তো ড্যাশবোর্ডে গেলে এখানে দেখেন ফান্ড ট্রান্সফার অপশনে গেলে একবার নিচে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট এবং প্লাস অপশনে দেখেন অ্যাড বেনিফিশিয়ারি অপশন আছে। তো এইখানে গেলে আপনার বেনিফিশিয়ারি অ্যাড করে নিতে পারবেন আপনার যাকে টাকা পাঠাতে চান তার তথ্যগুলো দিয়ে। তো এরপরে আপনি অ্যাজ ইউজুয়াল যে অপশনগুলো আছে, আদার্স ব্যাঙ্ক হলে এখানে BFTN হবে, বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, এই অপশনটি থাকবে। এবং রিমার্কসে করে আপনি কিছু লিখে দিতে পারেন, না চাইলে লেখার প্রয়োজন নেই। তারপরে নেক্সট অপশনে যাব। গেলে এখানে তথ্যগুলো আরেকবার দেখাবে এবং আপনি OTPটা কি এসে নিতে চান, SMS-এ না ইমেলে না বোধ, যেমন একটা সিলেক্ট করে তারপর পরবর্তী অপশনে গেলে আপনার মোবাইল নাম্বারে, রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, আর এটা অবশ্যই 5 মিনিটের মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পর ফান্ড ট্রান্সফার অপশনটি ক্লিক করবেন। এখানে কিছু নিয়ম আছে, BFTN করলে কখন যাবে, তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। BFTN যদি আপনি দুপুর 12:30 বা 12:30 আগে করেন তাহলে সেম ডেতে আপনার এটা পেয়ে যাবে টাকা, আর আপনি যদি এটা 2:30 পরে করেন তাহলে পরবর্তী কার্য দিবসে টাকাটা পাবে, এবং এটা নিয়মাবলী বিস্তারিত এখানে দেওয়া আছে। তো যদি এছাড়া কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।